হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ব্রেকিং নিউজ কি দেবেন এবার? কোরবানি শাকিব খান। জি, শাকিব খান কি কোরবানি দেবে তা শুনলে আপনার চোখ কপাল উঠে যাবে। অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। শাকিব খান এবার উট কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করছেন। যেহেতু শাকিব খান সবসময় থাকতে চান একটু অন্যরকম এবং এবং আনকমন, তাই এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এবার উট কোরবানি দিবেন। বাহ, শাকিব খানের উট কোরবানি দেওয়ার যে ইচ্ছাটা তা বেশ ভালোই লেগেছে। তিনি বলেছেন যে এবার তিনি গরিবের মাঝে সব খাবার, সব মাংস গরিবের মাঝে বিতরণ করবেন, কোনো গোশতই তিনি তার বাড়িতে আনবেন না। এই না হলে সুপারস্টার শাকিব খান। তবে অপবিশ্বাস কী করবেন, অপবিশ্বাসকে জানতে হলে অপবিশ্বাস বলেন যে তিনি বরাবরের মতো খাসি কোরবানি দিবেন। তার খাসির মাংস খুব ভালো লাগে, তাই তিনি খাসি দিবেন। আসলে বোঝা যাচ্ছে অপবিশ্বাস এখনো মনে প্রাণে মুসলিম হতে পারেননি। কেননা যে তিনি মুসলিম হতেন, তিনি বলতেন তিনি গরুই কোরবানি দিবেন। যেহেতু তিনি গরু খান না, তাই তিনি গরু কোরবানি দিবেন না, তিনি খাসি কোরবানি দিবেন। আসলে প্রেম ভালোবাসার জন্য তো ধর্মকে ত্যাগ করা যায় না, তাই না? এটাই বোঝা গেল অপবিশ্বাসের কথাবার্তায়। তবে হ্যাঁ, এটা প্রথম ঈদ হবে জয়ের, যে বাবা এবং মা দুজনের সাথে ঈদ পালন করতে পারবে। বা আসলে অনেক চমৎকার হবে বিষয়টা। তবে বুবলি কি করবে, বুবলির বিষয় সম্পর্কে আমরা আপনাকে জানিয়ে দিব। এদিকে বুবলি আমেরিকায় বসে তিনি প্ল্যান করছেন যে তিনি কোরবানি এটা কিভাবে কাটাবেন। শাকিবকে তিনি তার কাছে ডেকে নেবেন নাকি তিনি তার ব্যবসায়িক বয়ফ্রেন্ড নিয়েই ভালো থাকবেন? এদিকে বুবলি সেখানে তার সন্তান নিয়ে বেশ ভালো আছে বলেই আমরা শুনতে পেয়েছি। বুবলির এই লুকোচুরি সম্পর্কে সাফ বুঝে যাচ্ছে যে বুবলি একেবারেই তিনি যে কাজটা করছেন তা হচ্ছে তিনি লুকিয়ে আছেন সবার কাছ থেকে। তবে কতদিন তিনি লুকাতে পারবেন সেটা হচ্ছে কথা। এদিকে শাকিব খান বলেছেন যে তার বুবলির সাথে কোনো সম্পর্ক নেই, বুবলিকে নিয়ে যাতে কোনো ধরনের আলোচনা না হয়। তবে জি, তবে এই ব্যাপারটা কতটুকু গভীর হতে পারে সেটা এখনো জানা যায়নি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে জানান। বেশি বেশি শেয়ার করুন আমাদের ভিডিওটি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।